চপ শিল্প করুন। হ্যাঁ, আপনারা ঠিকই শুনছেন, আমি আপনাদেরকে বলছি চপ শিল্প করতে। এবার আপনারা বলবেন যে এত উচ্চশিক্ষিত হয়ে তুমি এই কথা বলছো। হ্যাঁ, আমি বলছি, আপনাদেরকে বলছি আপনারা চপ শিল্প করুন। মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জির এই কথাটাকে আমি সম্পূর্ণভাবে 100% সাপোর্ট করি। কথাটা হলো, উনি যে বলেছিলেন যে 500 টাকার সামগ্রী দিয়ে 5 কোটি টাকা পর্যন্ত আয় করছে অনেকে, হ্যাঁ করছে, এবং সেটা ঠিক, এই কথাটাতে কোনো ভুল নেই। আমি রাজনৈতিক দৃষ্টিভঙ্গি দিয়ে নয়, এন্টারপ্রেনিয়রশিপ আর স্টার্ট আপ আর বিজনেসের দৃষ্টিভঙ্গি দিয়ে আপনাদেরকে বলছি। তাই বলছি আপনারা চপ শিল্প করুন। নমস্কার, আমার নাম পবিষা চট্টোপাধ্যায়, আমি নিয়ে এসেছি পবিষাস জ্ঞান। এই চ্যানেলে আমি আপনাদেরকে এন্টারপ্রেনিয়রশিপ আর বিজনেস রিলেটেড মোটিভেশন দিয়ে থাকি। আমার সমস্ত কথাগুলি ডেটা ভিত্তিক, আমি গুগল সার্চ করে ডেটাগুলো পাই। আপনারা ডেসক্রিপশন বক্সে সমস্ত ডেটার ওয়েবসাইটের ডিটেলস পেয়ে যাবেন। 2018 সালে আমাদের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি সুধীর চৌধুরীর সাথে একটি ইন্টারভিউতে উনি বাঁকুড়ার কথা বলেছিলেন, সেটাতে প্রচন্ড রাজনীতি হয়েছিল, এবং দিদির কথাতে তো রাজনীতি হয়েছিলই। রাজনীতির দৃষ্টিভঙ্গি দিয়ে এটা ঠিকই, ও যারা রাজনৈতিক অ্যানালিস্ট আছেন বা পলিটিক্যাল অ্যানালিস্ট আছেন তারা এই নিয়ে আলোচনা করবেন, সেটা স্বাভাবিক। কিন্তু আমি আপনাদেরকে পলিটিক্যাল দৃষ্টিভঙ্গি দিয়ে নয়, এন্টারপ্রেনিউরাল অর বিজনেস রিলেটেড দৃষ্টিভঙ্গি দিয়ে বলছি যে এই কথাটা 100% সত্যি কথা। কাকে বলবেন, কাকে বলবেন আপনি যে এটা চপ শিল্প? KFC কে, যেখানে আপনি ভাজা মাংসটা খাচ্ছেন, নাকি আপনি যে পটেটো চিপসটা লেস কোম্পানি খাচ্ছেন সেটাকে বলবেন চপ শিল্প? নাকি বলবেন যে MBA চায়ওয়ালার দোকান থেকে আপনি চা খাচ্ছেন, তেলে ভাজা খাচ্ছেন, সেটাকে বলবেন চপ শিল্প? নাকি চায় সুট্টা বার থেকে যেটা এখন মাল্টিমিলিয়ন ডলার কোম্পানি সেটাকে বলবেন চপ শিল্প? কাকে বলবেন আপনারা চপ শিল্প? এই যে KFC তে আপনারা খুব গর্ববোধ করে খান, খেতে যান, এবং তারপরে ফেসবুকে ইনস্টাগ্রামে সেই ছবিটা পোস্ট করেন, সেটা মেইনলি সেই প্রোডাক্টটা কি? সেই প্রোডাক্টটা হলো ভাজা মাংস বা মাংসের চপ, হয়ে গেল চপ শিল্প। আপনারা জানেন এর স্টোরিটা কি? শুনলে খুব অবাক হবেন, এই স্টোরিটা বা এই স্টোরিটার ফার্স্ট যে ক্রিয়েট করেছিল সিক্রেট রেসিপিটা, তার নাম হলো কর্নেল স্যান্ডার্স। সেই কর্নেল স্যান্ডার্স 65 বছর বয়সে উনি এই সিক্রেট রেসিপিটা বেচতে শুরু করেন রেস্টুরেন্টগুলোকে। আপনি কি জানেন উনি 1009 বার ফেল করেছিলেন, প্রথমবারেই সাকসেস পেয়ে যাননি উনি। এবং তারপরে ওনার এই সিক্রেট রেসিপিটা একটি রেস্টুরেন্ট কিনতে রাজি হয়ে যায়, যে KFC আজকে $16 বিলিয়ন কোম্পানি, মানে 1 লক্ষ কোটির কোম্পানি। শুনলে খুব অবাক হচ্ছেন তো, যার এখন 125টা শহরে 41,000 KFC রেস্টুরেন্ট আছে, এটাকে কি বলবেন আপনারা চপ শিল্প? বিদেশের গল্পতে যদি মন না ভরে তাহলে একটু ভারতে আসি। আপনারা MBA চায়ওয়ালা নাম তো খুবই শুনেছেন, ইউটিউবের দৌলতে প্রফুল্ল বিলোড়ে আর MBA চায়ওয়ালা ভীষণ ফেমাস। ওনার গল্পটা কি বা উনি কে? উনি একজন MBA ড্রপ আউট। MBA ড্রপ আউট মানে যিনি MBA করতে করতে হাফ রাস্তাতে MBA ছেড়ে দিয়ে চলে আসেন, অনেক প্রবলেম ছিল তার জন্যই ছাড়েন। এবার হলো যে উনি কি করে ব্যবসাটা শুরু করলেন, উনি 8,000 টাকা সম্বল করে, ওনার কাছে কিছু ছিল না, উনি 8,000 টাকা সম্বল করে এবং বাড়ির অমতে ব্যবসা শুরু করেন। কি ব্যবসা জানেন? চায়ের ঠেলা লাগিয়েছিলেন একটা কলেজের সামনে এবং সেখানে নিজেই চা বানাতেন। এবং খুব অবাক হবেন শুনলে, উনি এখন 50 কোটি টাকার অ্যানুয়াল রেভিনিউ ক্রিয়েট করছেন, এবং এই 50 কোটি টাকার অ্যানুয়াল রেভিনিউ আপনার 50টি আউটলেট থেকে আসে, অল ওভার প্যান ইন্ডিয়ার থেকে। এতেও মন ভরলো না তো? তাহলে এবার আরেকটা গল্প শুনুন, চায় সুট্টা বারের। চায় সুট্টা বার নামটা যদিও খুব অদ্ভুত লাগছে শুনতে, কিন্তু এরা আমাদেরকে, আমাদের দেশকে 100 কোটি টাকার রেভিনিউ দিচ্ছে। কোম্পানির রেভিনিউ এটাই 100 কোটি টাকা। এরা MBA চায়ওয়ালার থেকে একটু বেশি টাকা ছিল তাদের কাছে, 3 লাখ টাকা সম্বল ছিল হাতে। সেই 3 লাখ টাকা দিয়ে তারা এখন 100 কোটি টাকার ব্যবসা করছে।
100টা শহরে 200টির বেশি আউটলেট আছে আর একটা ইন্টারন্যাশনাল আউটলেট আছে। ওনারা দেশকে প্রমোট করছেন, দেশের চাকে প্রমোট করছেন। যদি এরা করতে পারে তাহলে আমরা কেন করতে পারি না? আমাদের মধ্যে কি কোনো ক্ষমতা নেই যে আমরা করতে পারবো না? নাকি আমরা এই চিৎকার করব, চপশিল্প চপশিল্প চপশিল্প? চপশিল্পের মধ্যে কি ভুল আছে? চপশিল্প মানেটা কি? আপনি ফুড অ্যান্ড বেভারেজ ইন্ডাস্ট্রিতে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে চাইছেন। ফুড অ্যান্ড বেভারেজ ইন্ডাস্ট্রি যেখানে আপনি আপনারা খেতে ভালোবাসেন, সেই খাওয়ার এই একটা ইন্ডাস্ট্রি আছে, সেখানে আপনি একটা কোম্পানি খুলছেন, এটাতে কি এমন ভুল? আমি তো কোনো ভুল চিহ্ন দেখতে পাচ্ছি না। সারাদিন ধরে পাড়ার মোড়ে বসে দিদি আর দাদার সম্বন্ধে আলোচনা না করে উঠে দাঁড়িয়ে কিছু করুন। আমি পলিটিক্যাল অ্যানালিস্টদেরকে কিছু বলছি না, তাদের সেটা কাজ। আমি বলছি যে ছেলেমেয়েরা, যে ইউথ চাকরি পায়নি বা চাকরি করছে না, পাড়ার মোড়ে বসে বসে পলিটিক্যাল আলোচনা করছে, তাদের কথা বলছি, উঠুন দাঁড়ান। এই যে যা যে পলিটিক্স আর বা পলিটিক্যাল লোকেদের নিয়ে আলোচনা করছেন আপনারা, তারা কিন্তু একদিনে সেই উচ্চতার শিখরে পৌঁছায়নি, তাদের পৌঁছাতে অনেক দিন সময় লেগেছে। আপনারা যদি তাদের সমালোচনা করেন তাহলে তাদের মতো হয়ে উঠতে দাঁড়াতে শিখুন বা তাদের মতো উঠে দাঁড়ান। পারবেন কি? যদি না পারেন তাহলে আসুন ব্যবসা করুন, আর সেই ব্যবসা চপ শিল্পই হোক না কেন। খুব লজ্জা লাগছে না? সমাজ কি বলবে, লোক কি বলবে? নিজের মেরুদণ্ড যদি নিজের সোজা না করেন, খুব রূঢ় একটা বাস্তব কথা বলছি, সেটা হলো যদি আপনি নিজের মেরুদণ্ড নিজে সোজা না করেন তাহলে জানবেন আপনার বাবা মাও একদিন আপনার উপর ছি ছি করবে, তারাও আপনাকে পাত্তা দেবে না। এটাই কিন্তু রূঢ় বাস্তব। তাহলে সমাজ কি? বাবা মাই যদি না দেখে সমাজ কি? কাকে মুখ দেখাবেন আপনি? উঠে দাঁড়াতে হবে, নিজের মেরুদণ্ড নিজেকেই সোজা করতে হবে। কারো কাছ থেকে চাকরির আশা করে লাভ নেই, নিজে উঠে দাঁড়ান এবং নিজের মেরুদণ্ড সোজা করুন। চলুন আমরা সবাই মিলে উঠে দাঁড়াই এবং একটা এমন প্রজন্ম তৈরি করি যারা নিজেরা স্বাবলম্বী, এবং লোকে যেন, সমাজ যেন আমার আপনার উদাহরণ দিয়ে সবাইকে দেখায় বা এক্সাম্পল দিয়ে সবাইকে বলে ওর মতো হয়ে দাঁড়া, এইরকম স্বাবলম্বী হয়ে দাঁড়িয়ে দেখাই। যদি না দেখাতে পারি তাহলে তো কোনো লাভ নেই। তাহলে জাগুন, নিজের জন্য জাগুন, দেশের জন্য জাগুন। জাগো বাঙালি জাগো, নিজের জন্য জাগো, দেশের জন্য জাগো, সমাজের জন্য জাগো, নিজের জাতির জন্য জাগো, নিজের ভাষার জন্য জাগো, এবং সর্বোপরি নিজের নেক্সট প্রজন্ম বা নেক্সট জেনারেশনের জন্য জাগো। বাঙালি ব্যবসা করো। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ইউটিউবে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুকে যদি দেখেন তাহলে অবশ্যই লাইক বাটনটা একটু প্রেস করে দেবেন। আর আমি পবিশ্বাস জ্ঞান নিয়ে প্রতি বৃহস্পতিবার ইউটিউবে পবিশ্বাস জ্ঞান বেঙ্গলি এবং ফেসবুকে পবিশ্বাস জ্ঞান বেঙ্গলি নিয়ে আসি। সাথে থাকবেন, পাশে থাকবেন, যদি ভালো লাগে তাহলে কমেন্ট করবেন। ধন্যবাদ, নমস্কার।